হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো অন্য দিনের মতো আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো অনেকেই আমার কাছে জানতে চাইছে যে আসলে কোনো গাছ বা শীতমাকাল গাছ কীভাবে শিকড় তুলতে হয় এবং তোলার নিয়ম কী। তো বন্ধুরা, আমি চিন্তা করলাম যে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে গাছ থেকে শিকড় তুলতে হয়। তো বন্ধুরা, এরকম শীতমাকাল গাছ তো থাকতে আছে, তো এই শীতমাকাল গাছের শিকড় তোলার সময় কোনো ছুরি বা খুন্তা দিয়ে লোহার কিছু দিয়ে তুলতে পারবেন না। এটা তোলার নিয়ম হলো কোনো কাঠ দিয়ে গোড়া খুঁড়তে হবে, খোঁতার পরে শেকড় বাইর করতে হবে। দেখেন, আমি কিন্তু পূব দিকে শেকড় তুলতেছি, পশ্চিম বা উত্তর দক্ষিণে শেকড় তুলি নাই, আমি পূব দিকে শেকড় তুলতেছি। তো দেখেন, আমি শেকড় তুললাম, আর পাশে যেটি এটি লজ্জাপতি গাছ। আমার কাছে কয়েক প্রকার লজ্জাপতি গাছ আছে, তার ভিতরে এটি সাদা লজ্জাপতি গাছ। তো দেখতেই পাচ্ছেন, আমি শিকড় তুললাম, পূব দিকের একটা শিকড় তুলে গাছের গোড়ায় আবার মাটি দিয়ে দিলাম। শীতমাকাল গাছ যারা চিনেন না তারা দেখে নেন। তো এবার যেটা করবেন সেটা হলো, শীতমাকাল গাছের শিকড় তোলার পরে এটি ধুবেন। ধোয়ার নিয়ম হলো যে ঘাটে কেউ থাকে না সেখানে গিয়ে ওইটা ধুবেন। তো আর তোলার দিন হলো শনিবার কিংবা মঙ্গলবারের দিন এটা তুলবেন। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে কীভাবে তুলতে হয় এবং তোলার পরে এটা ধরে ব্যবহার করার নিয়ম হলো শনিবার এবং মঙ্গলবার দিনই ব্যবহার করতে হবে। সো বন্ধুরা, এটি নিয়ম কানুন ছাড়া কোনো কাজ হবে না। আসলে প্রতিটা গাছের এক একটি গুণাগুণ আছে, কিন্তু গুণাগুণ করতে হলে নিয়ম কানুন, দিন এবং বিশেষ দিন ছাড়া গাছগুলো তুললে কাজ হবে না। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, যাদের শীতলজ্জাবতী গাছ বা শীতমাকাল গাছ বা অন্যান্য গাছ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আসলে কীভাবে কাটবেন সেটা বলা হলো না, আসলে এই শিকড়টা নেবেন, নেওয়ার পরে কাটার নিয়ম হলো এরকম একটা মাদুলি নেবেন, মাদুলি সাইজ করে এরকম সাইজের 1 ইঞ্চি বা মাদুলি সাইজ নিয়ে তারপরে এটি কাটবেন। কাটার পরে এমনি গাছও ব্যবহার করতে পারেন বা মাদুলির ভিতরে ভরেও ব্যবহার করতে পারেন। এবং যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যে কোনো বিষয়ে ট্রিটমেন্ট করে থাকি, বা তাবিজ, কবজ বা টোটকা এগুলো করে থাকি। তো বন্ধুরা, আর কথা বলবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।